হ্যালো গাইস, আমরা এখন আসছি রাজশাহী জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানা। আমরা এখন আসছি পদ্মা পাড়ের চরে। আচ্ছা, তোমার এখন কি মনে হচ্ছে? ধরে ধরে সুবাইতে মনে হচ্ছে। এই জায়গাটা কি বিখ্যাত? মানে এই জায়গাটাই হচ্ছে নাটোরের কাঁচাগোল্লার যে নাম, এই জায়গায় সেই জায়গা। বাড়িটা হলুদ কালারের, ঘিয়া কালার। এটা এটা কি কালার? ঘিয়ের কালার, মানে ঘিয়া। এটা ঘিয়ের কালার, ঘি চেনো? এই কালারটা হচ্ছে এক ধরনের কি বলে, ম্যাটম্যাটে। এটা তো রোদে ঝলস হয়ে গেছে। এরকম একটা রাজবাড়ি তৈরি করার ইচ্ছা আছে আমার। ট্যুরে কোথাও গেলে হঠাৎ করেই উঠে পড়তে হয়। সকালে ঠিক করলাম রাজশাহী যাবো, রাত 12টার বাজেই উঠে পড়লাম। এবার আমরা চারজন ছিলাম, লক্ষ্য রাজশাহী সিটি আর নাটোরের আশেপাশে। ঘোরার মতো যেসব প্লেস রয়েছে সেসব জায়গায় ঘুরবো। তো ফার্স্টে আমরা হোটেল বুক করলাম এবং বের হলাম ঘোরার জন্য। ওয়েলকাম টু ব্লক 3। আমরা আছি রাজশাহী চিড়িয়াখানায়। তবে এটা চিড়িয়াখানার মতো না, একটা পার্কের মতো, খুব সুন্দর একটা জায়গা। আপনারা আশেপাশে একটু দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা গেলাম শহীদ HM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়, যেটার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে আনুমানিক 3 কিলোমিটার দূরত্বে রাজাপাড়া এলাকায় পর্যটন মোটেলের পশ্চিমে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী পুলিশ লাইনের পূর্ব দিকে অবস্থিত। প্রধান রাস্তার উত্তর পাশে রাস্তা থেকে পার্কটি দেখা যায়। 0 পয়েন্ট থেকে রিক্সা বা অটোতে যাওয়া যায়। তো দেখা যাক ভিতরে কী রয়েছে। ওকে, আমরা এর আশপাশটা ঘুরবো এবং দেখবো এর পুরো জায়গা জুড়ে কী কী রয়েছে। তো আমরা একটা সাইড থেকে শুরু করেছি, তো দেখা যাক আশপাশে কী কী রয়েছে। তবে চিড়িয়াখানা বললে ভুল হবে, জায়গাটা একটা পার্কের মতো, খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটার ইতিহাসটা একটু ছোট্ট করে বলে নিচ্ছি। সেটা হচ্ছে ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। খেলা দেখা, বাজি ধরা, প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হতো। শহরাঞ্চলে ঘোড়দৌড় মাঠ বা রেস কোর্স ছিল না। রেসের নেশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত। অনেকেই এই খেলায় সর্বশান্ত হয়েছে, কার্যত আয়োজকরাই লাভবান হয়েছে। রাজশাহী শহরের রেস কোর্স ছিল পদ্মার পাড়ে। এখন এই রেস কোর্স ময়দান রাজশাহী কেন্দ্র উদ্যান বা চিড়িয়াখানা। জায়গাটা খুবই সুন্দর। হ্যালো গাইস, আমরা এখন আসছি হচ্ছে রাজশাহী শহীদ AHM কামরুজ্জামান জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানা। এত টাইম নিলে হবে না তো, আরো ফাস্ট আরো ফাস্ট। এখন আমরা এইটা পুরোটা ঘুরে দেখবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন চমৎকার চমৎকার একটা ভিউ। ভিউটা দেখুন, আমার ব্লগ একটু হাই বলে দাও। হ্যালো, দিস ইজ বাদন মজুমদার। দোস্ত, আমার দিস চ্যানেল সাবস্ক্রাইব দিস চ্যানেল। আমরা এখন এখান থেকে সাইন আউট করবো। তবে জায়গাটা খুবই সুন্দর, আর সব থেকে আমার ভালো লেগেছে রাজশাহী শহরের রাস্তাগুলো। তো এখন আমরা সেই রাস্তার কিছু সিন তুলে ধরবো, চলো। রাজশাহী আসা, এখানের বিশ্ববিদ্যালয় দেখব না তাই কি হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। 1953 সালে 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। আমরা আছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় 36,000। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয় ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এর ইতিহাসের কথা যদি বলতেই হয় তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। তারপরেও সংক্ষেপে কিছু কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষা দীক্ষা উন্নয়নের জন্য 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময় রাজশাহী কলেজের আইন বিভাগসহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সে সময় রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। আমরা যার প্রতিকৃতিটি দেখছি এখন,
তার নাম হচ্ছে শহীদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। আমরা তার সম্পর্কে জানি, হচ্ছে 1969 সালে 18ই ফেব্রুয়ারি তৎকালীন গণ আন্দোলন, ছাত্র গণ আন্দোলনের সময় স্টুডেন্টদের নিরাপত্তা দেওয়ার সময় তিনি সবার আগে ভূমিকা পালন করছিলেন এবং হানাদার বাহিনী ক্ষুব্ধ হয়ে তাকে গুলি করে এবং তিনি 1970 সালে শহীদ। ওয়াও, সেই একটা প্লেগ্রাউন্ড। আমরা এখন যে ভাস্কর্য আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভাস্কর্যটির নাম হচ্ছে সাবাস বাংলাদেশ। আমরা জানি অনেকেই এই ভাস্কর্যটির নাম এবং এটি হচ্ছে নতুন গন্ড। এটি মূলত স্বাধীনতা সংগ্রামের একটি ভূমিকা বহন করছে, স্বাধীনতা সংগ্রামের একটি প্রতীক হিসেবে এখানে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। এখানে কিছুক্ষণ কাটানোর পরে আমরা রওনা দিলাম পদ্মার পারে বালুময় দ্বীপে কিছুক্ষণ কাটানোর জন্য। আমরা আছি একটা দ্বীপে, এখন খুব সুন্দর একটা দ্বীপ, তো এটা হচ্ছে পদ্মা গার্ডেনের পাশে। ওয়াও, আমরা এখন আছি রাজশাহী পদ্মা পাড়ের চরে, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা অবগত ছিলাম না, বাট আনফর্চুনেটলি আমরা একটা সুন্দর জায়গার সন্ধান পেলাম। তো সন্ধ্যা পর্যন্ত আমরা এই দ্বীপে ছিলাম সূর্যাস্ত দেখার জন্য আর মজা করার জন্য। সূর্যাস্ত পর্যন্ত থাকবো, তো তারপরে আমরা হোটেলে রিটার্ন করবো আর আগামী দিন আমরা ঘুরবো নাটোর শহরে আর রাজশাহীর আশপাশ অঞ্চলে, তারপরে আবার ঢাকা ব্যাক করবো। তারপরে আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা বিকালের দিকে আসবেন, তবে রাজশাহী আসলে এই জায়গাটা কখনোই মিস করবেন না। नजर से ही यारा दिल में हो तुम आंखों में तुम पहली नजर से ही यारा। ফাইনালি আমরা যাচ্ছি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব নাটোরে, সেখানে শহরটা ঘুরবো। ইসমাইল সাহেব, বেতন বাকি ক্লিয়ার? হ্যালো, হোয়াটসঅ্যাপ। এখন বাজে হচ্ছে 11টা, আমরা এখান থেকে যাব কুষ্টিয়া, তারপরে যাব নাটোরে, তো সেখানে ঘুরবো কিছুক্ষণ, তারপরে রাতের বাসে ঢাকা যাব। চলুন। তো আমরা এখন যাব নাটোরের উদ্দেশ্যে। নাটোর এবং রাজশাহীর মাঝে হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, মাঝখানে, সেটাও দেখে নিব। বাই বাই রাজশাহী। তো প্রথম অবস্থায় যাওয়া যাক পুঠিয়ার রাজবাড়িতে। এখান থেকে যাওয়ার পথে রাস্তার দুই পাশে সব থেকে বেশি যে জিনিসগুলো লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানকার আম গাছ। এই রাস্তার দুই পাশ ধরে রয়েছে অসংখ্য আম গাছ। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়কের অভিমুখে পুঠিয়া অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়ায় আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমে সড়ক পথে সহজে আসা যায়। তো এখানকার ইতিহাস সম্পর্কে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে সপ্তদশ শতকের মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়ার জমিদার ছিল অন্যতম। কথিত যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পরে সেটি পুঠিয়ার রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। পুরনো ভাঙা একদম ভাঙা পোড়া বাড়ির মতো লাগতেছে। এই রাতে এলে কিন্তু একটা ভুতুরে ভুতুরে পরিবেশ পাওয়া যায়, কি বল। আমরা আছি এখন রাজবাড়ির আশেপাশে, এটা হচ্ছে একটা সরোবরের মতো। তো আমরা এখান থেকে পুরো আশপাশটা দেখার একটু চেষ্টা করব। আচ্ছা, তোমার এখন কি মনে হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে এইখানে বসে কি মনে হচ্ছে?
আমরা এখন কিছু ফটোশুট করব। ওই দিন বিকেলেই আমরা নাটোরে পৌঁছালাম নাটোরের রাজবাড়িতে যাওয়ার জন্য। নাটোরের রাজবাড়ি বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। আমরা আছি এখন রাজবাড়ির সামনে। এই ব্লগ ধর, আমি দেখিনি নাটোরের বনলতাকে, আমি দেখেছি তার বাড়ি, সেই জন্য আমি মুগ্ধ হয়ে এসে দিয়ে এখন এখান থেকে টিকিট নিব। এই টিকিট টিকিটের মূল্য কত? 10 টাকা। গেট করে তালা মারা আছে, এই একটাই গেট। আর এই সাইড হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট, আর এটা হচ্ছে মেইন গেট। এটা রুটটা পুরোটা ঘোরা, মানে পুরোটাই আপনি সবার দিকেই কভার করতে হবে, আর এদিকটা বন্ধ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতক্ষণের ভিতরে এখান থেকে বের হইতে হবে, কোনো নির্দেশনা আছে? যান ঘুরে আসেন, সমস্যা নেই, আপনাদের জন্য জানালে। আচ্ছা আচ্ছা, ওকে। সন্ধ্যা 6টার পরে দর্শনার্থী প্রবেশ নিষেধ, বিনা টিকিটে দর্শনার্থী প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ। তো অবশেষে আমরা ভিতরে ঢুকতে পারলাম, আর এখানে ঢোকা নিষেধ হচ্ছে 6টার পর থেকে, কিন্তু আমাদের জন্য আনলিমিটেড করে দিচ্ছে। ওকে, রাজবাড়িটা মোটামুটি হলুদ কালারের, খুব সুন্দর ঘিয়া কালার। এটা এটা কি কালার? ঘিয়ের কালার, মানে ঘিয়া কালার। এটা ঘিয়ের কালার, ঘি চেনো? তুমি ঘি চেনো? এই কালারটা হচ্ছে এক ধরনের কি বলে, ম্যাটম্যাটে হলো। এটা তো রোদে ঝলসে গেছে, এরকম একটা কালার। এরকম একটা রাজবাড়ি তৈরি করার ইচ্ছে আছে আমার। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে বিশাল এই জমিদারের রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ ভাতজারার বিলকে নির্বাচন করেন। ভাতজারার বিল ছিল পুঠিয়ার রাজা দর্পনারায়ণের সম্পত্তি। রাজবাড়ির মোট আয়তন হচ্ছে 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর, 5টি ছোট পুকুর। রাজবাড়িতে বেষ্টন করে আছে 2টি স্তরের বেড় চৌকি। পুরো এলাকা 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। আমরা সন্ধ্যার দিকে আসছি, যে কারণে আমরা পুরো জায়গাটা কভার করতে নাও পাই। দেখা যাক সামনে কত দূর যাওয়া যায়। ওকে, দেখি ভিতরটা একটু দেখি। আমার তো মনে হয় হরর ফিল্ম করার জন্য যথেষ্ট। ওয়াও, ও মাই গড। ওকে, তো আমার চার ফ্রেন্ড চারদিকে ভাগ হয়ে গেছে, এলাকায় ভাবে ঘোরাটা আমার মানে নিরাপদ মনে করতেছি না, তবে জায়গাটা সেফ। ওকে, দেখি এই পাশটা, এই জায়গার যে প্রাসাদগুলো রয়েছে সেই প্রাসাদগুলো নতুন করে আবার করা হয়েছে, সেগুলো দেখতে খুবই সুন্দর এখন লাগতেছে। হচ্ছে ছোটো তরফ রাজপ্রাসাদ। ওকে, তো এই যে ভিতরটা, আমরা একটু পরেই এক্সিট করবো এখান থেকে। তো ওয়াও, এত ঘোরাঘুরির পর ফাইনালি এখন তোমাদের ডিসিশন টারে হাসির কি হইলো? আমরা তা আমাদের যা মনে হচ্ছে, রাজবাড়ি অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনারা যদি নাটোর আসেন, অনেক বড় একটা এরিয়া, আমরা পুরোটা ঘুরে দেখছি, অনেকখানি দেখা হয়েছে, আর একটু বাকি। আচ্ছা, আমরা একজন বিশ্লেষকের সাথে কথা বলবো, সে সামথিং। আমাকে শুধু বিশ্লেষক বলাটা আমি প্রাধান্য দেই না, আসলে নাটোরের রাজবাড়িটা অনেক সুন্দর বনলতা, যদি আপনারা দেখে থাকেন, আমি নাকি একজন মুগ্ধ হয়েছি, আর বাড়ি দেখে আমি মুগ্ধ হয়েছি। আচ্ছা, আপনি কি আসলেই নাটোরের রাজবাড়িটা চিনেন? আমাদের ইওয়ান ইটু তো যাওয়ার কথা ছিল, আমরা ইটু দেখুন আমার পার্টনারকে বাধাগ্রস্ত করতেছে। সকালবেলা আমি তারেককে কইছি যে তারেক, আমরা টিকিট কাটি না, এখন টিকিট কাটার দরকার নাই, একটু দাঁড়া, আমরা একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে লই। হ্যাঁ, তুই কনফার্ম হ, সেই কনফার্ম হইতে হইতে তিনটা বাজাইছে। দেখুন 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 দেখুন, আগে তত করতেছে, দেখুন মিডিয়া, সংগ্রাম মিডিয়া, সংগ্রাম মিডিয়া, কনফার্ম হইতে হইতে তিনটা বাজাইছে। তারপরে কি বলে, আমরা কনফার্ম, আমরা এখন যাব হচ্ছে চুয়াডাঙ্গা। ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা গভীর সরজন। ওকে ওকে, ফাইন, আবাস পাওয়া যাচ্ছে। ওকে ফাইন, চুয়াডাঙ্গা যাই, চুয়াডাঙ্গা যাই, ঠিক আছে। দুইজন ভাগ হয়ে যা, তোরা যাবি ঢাকা, আমরা যাবো চুয়াডাঙ্গা। তো ঢাকা যাবি, তোরা বাসের টিকিট কাট, আমরা ট্রেনের টিকিট কাটি।
গেলাম আমি ট্রেনের টিকিট কাটতে, দেড়টা ঘন্টা ওইখানে সিরিয়ালে দাঁড়ানোর পরে ওইখান থেকে বেরোয় শুনি যে টিকিট নাই। ওকে আমরা একটা গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পরে ফোন দিছে এগুলো সব বানোয়াট বিরোধী দলীয় ষড়যন্ত্র, সেখানে আবারও 30 মিনিট, তারপরে এখানে রাজনীতি করা হচ্ছে, এখানে ঘুরতে যাই সন্ধ্যা রাজনীতি সম্পর্কে আপনারা বিশ্বাস করবেন না, সেখানে টিকিট নাই মানে ভোটের রাজনীতি সম্পর্কে কথা বলা হচ্ছে, সবশেষে পুরো টাকা তো ভালো। এই ক্যামেরা তো এখানে বসে আমরা অনেক মজা করলাম, খেলাম নাটোরের কাঁচাগোল্লা। মানে এরা এখানে আসছে কি জন্য? ওই তো কাঁচাগোল্লা নিয়েছে, শুধুমাত্র কাঁচাগোল্লা নিয়ে যাওয়ার জন্য। এই জায়গাটা কি বিখ্যাত? মানে এই জায়গাটাই হচ্ছে নাটোরের কাঁচাগোল্লার যে নাম, এই জায়গায় সেই জায়গা। কিন্তু দোকানের চেহারা দেখে কেউ কয় না, কিন্তু দোকানের বয়স প্রায় মোটামুটি 165 না, সে হচ্ছে রানিং। আমরা এখান থেকে কাঁচাগোল্লা নিলাম মতো, অবশেষে ফেরার পালা। তো নাটোর থেকে রাত 11টার বাসের টিকিট কাটলাম ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো শর্টকাটে এমন সুন্দর একটা ট্যুর, যদি আপনারা আসেন খুবই এনজয় করতে পারবেন।